হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। অ্যান্ড দিস ইজ 17th April, আরওয়াজ বার্থডে। সো এই উপলক্ষে আমার আম্মু এখানে বিফ বিরিয়ানি রান্না করেছে, আর আমার আম্মুর রান্না তো ওয়ার্ল্ড বেস্ট, আই থিঙ্ক নো ওয়ান ক্যান বিট হার। তো সব জামাইরা একসাথে মিলে বসে পড়েছে আমার আম্মুর রান্না করা বিরিয়ানি দিয়ে লাঞ্চ করতে। রাজীব হচ্ছে লেবু সালাদ এসব দিয়ে বিরিয়ানিটা মাখিয়ে নিচ্ছিল টেস্ট করার জন্য, আর টেস্ট করেই ও ওর রিয়েকশন দিয়ে জানালো যে বিরিয়ানিটা সত্যিই খুব মজাদার হয়েছে, যেমনটা আমি বলছিলাম। এখানে আমার দুই দুলাভাই আর বড় বোনের দুই ছেলে বসেও খাওয়া দাওয়া করছিল। এই তো আমার লক্ষ্মী বাবাইগুলো। এইদিকে আমার দুলাভাইয়েরা জোট বেঁধে আমাকে রাগানোর চেষ্টা করেই যাচ্ছিল, বাট দে আর ফেইল। এই রুমে বোনেরা আর ভাগ্নিরা একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করছিল, বড় ভাগ্নি তো খুবই লজ্জা পাচ্ছিল তাই মুখ ঢেকে রেখেছে। আর এখানে কোক সার্ভ করছিল সবার জন্য আমার টুইন সিস্টার। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে নিতে প্রায় বিকেল হয়ে যাচ্ছিল, আর আমাদের প্ল্যান ছিল সন্ধ্যায় কেক কাট করার, বাট আমি আর রাজীব হচ্ছে সব কিছু জলদি করার জন্য খুব তাড়া দিচ্ছিলাম, কারণ ওই দিনই আবার আমাকে আমার শ্বশুরবাড়িতে ব্যাক করতে হয়েছিল। তো এই দিকে বাচ্চারা খুব বেশি এক্সাইটেড হয়ে আছে কেক কাট করার জন্য, কিন্তু ওরা ঠিক কোন বিজয়ের খুশিতে ভিক্টোরি সাইন দেখাচ্ছে আই ডোন্ট নো। অ্যান্ড ইয়েস, কেক চলে এসেছে, এখন কেক কাট করার পালা। এই তো আমাদের প্রিন্সেস আরোয়া, এই হচ্ছে বার্থডে গার্ল, তার বয়স 2 বছর কমপ্লিট হলো। অনেক বেলুনস আনা হয়েছিল কিন্তু কিছুই হচ্ছে ডেকোরেশনস করা হয়নি, শুধু বার্থডে ব্যানারটা টানানো হয়েছিল। আর যেহেতু রাজীব আর আমি বাড়িতে ব্যাক করব, তার জন্য সব কিছু খুব চটজলদি তাড়াহুড়ো করে করা হচ্ছিল। কিছু বেলুনস ফুলিয়ে জাস্ট বাচ্চাদের হাতে দেওয়া হয়েছিল ওদের শান্ত রাখার জন্য। তো সবাই কেক কাট করার জন্য বসেছিলাম, এই তো রাজীব, আর ওর পাশে বসেই আমি হচ্ছে সবার ভিডিও নিচ্ছিলাম। অ্যান্ড হিয়ার দিস ইজ মি লাকি, সবাইকে একটু হাই জানিয়ে দিলাম। কেক চলে আসার পর বাচ্চাদেরকে সুন্দর শান্তভাবে বসানোটা তো হচ্ছে খুব মুশকিলের ব্যাপার, এই হচ্ছে আরও এমনই, তাকে শান্ত করে বসানোটা খুব কঠিন ছিল সবার জন্য। আর সবাই একে একে এসে বসছিল কেক কাট করার জন্য, আর কি প্রিপারেশন নেওয়া হচ্ছিল, সব বাচ্চাদেরকে শান্ত করে জোর করে বসিয়ে রাখা হচ্ছিল, এটা খুব টাফ ছিল। ওরা সবাই হচ্ছে কেক ধরতে চাচ্ছিল, নষ্ট করতে চাচ্ছিল, তো বেলুন দিয়ে ওদের হচ্ছে ভুলিয়ে রাখা হচ্ছিল, আর এই ফাঁকে একটু ফটো সেশন আর ভিডিওগ্রাফি চলছিল আর কি। এইদিকে মার্জান বেচারা তো ঘুমের জ্বালায় চোখই খুলতে পারছিল না, তারপর অনেক কষ্টে বেলুন কেক এগুলোর লোভ দেখিয়ে তার ঘুম ভাঙানো হলো, আর এগুলো দেখে তো সে মহা খুশি। ঘুম ভেঙে এসব দেখে তো সে একদম চাঙ্গা হয়ে উঠলো, আর তার ঘুম কোথায় উড়ে চলে গেল। যাক, মার্জানের ঘুম তো ভেঙেছে, এখন সব বাচ্চারা মিলে একসাথে কেক কাট করবে, এখন হচ্ছে কেক কাট করার পালা। Thank you.
কাট করা হলো আর একজন আরেকজনকে খাইয়েও দিল। এদিকে মারজানের পিকচার্স নিতে চাচ্ছিল রাজীব জোর করে করে, কিন্তু তার মন তো পড়ে আছে কেকের দিকে, সে তো কিছুতেই মানে কেক থেকে চোখই ফেরাতে পারছে না। তো এরপর বাচ্চারা একটু খেলাধুলা আনন্দ করছিল আর আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম আর হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। এই তো সবার জন্য কেক চলে আসলো আর মেজো আপু হচ্ছে সবাইকে কেক সার্ভ করছিল আর আমরা এইদিকে ব্যস্ত হয়ে পড়লাম একটু ভিডিওগ্রাফি আর পিকচার্স নিতে। আমরা সবাই মিলে হচ্ছে কেক খাচ্ছিলাম আর বাচ্চারাও তাদের পছন্দের কেক পেয়ে সবাই খুব মজা করে কেক খাচ্ছিল, তাদের প্রত্যেকেরই কেক খুব পছন্দের। এদিকে তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা বিনিময় হচ্ছিল, তারা একজন আরেকজনকে খুব কিউট করে কেক খাইয়ে দিচ্ছিল। বাচ্চাদের এই কিউট দুষ্টু মিষ্টি ব্যাপারগুলো দেখতে খুবই ভালোই লাগে, আমরা ওদেরকে দেখে বেশ এনজয় করছিলাম। সবাই দেখছিলাম ওরা দুজন মিলে কী কী দুষ্টুমি করছিল, কেক খেয়ে তারা তাদের নাকে মুখে মেখে একাকার অবস্থা, এসব দেখে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। এই হচ্ছে তার চেহারার হাল। এদিকে যত তারাই থাকুক চা খাওয়া তো আর মিস করা যায় না, তাই চলে আসলো বিকালের চা আর আমরা চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো এ পর্যন্তই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।